আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। সপ্তম গর্ভ, যাকে সংকর্ষিত করে তিনি দেবকীর উদর থেকে আপনার গর্ভে স্থাপিত করেছেন। বালকের নাম মহাবলী সংকর্ষণ। কি সব অনর্গল বলে চলেছো যশোদা, কি সব অনর্গল বলে চলেছো, বলো বলো, এ কি কখনো সম্ভব হতে পারে? ঈশ্বরের ইচ্ছার সম্মুখে কোনো কিছুই অসম্ভব নয় বৌঠান। এ সত্য, পরম সত্য, এতে আমার পূর্ণ বিশ্বাস আছে। ব্রহ্মকে বিশ্বাস বলছেন নন্দ মহাশয়? বলুন বলুন, কি প্রমাণ আছে আপনার কাছে? প্রমাণ হলো এই দিব্য তেজ, যা আপনার উদর থেকে নির্গত হয়ে চারিদিকে সূর্য কিরণের মতো বিকীর্ণ হচ্ছে। এ কি এক অসম্ভব কথা নয়? কিন্তু যা সম্মুখে দেখা যায় সেই তো আসল সত্য। আর দ্বিতীয় প্রমাণে পুষ্প, পুষ্প, হ্যাঁ, এটি দেবী মাতা স্বয়ং যশোদাকে দিয়ে গেছেন। এও কি মনের ভ্রম? আমি তো কিছুই বুঝতে পারছি না যশোদা, আমি কিছুই বুঝতে পারছি না। দিদি, আমিও যে কিছুই বুঝতে পারছি না, যা যা আমি দেখেছি তা আমার বুদ্ধির ঊর্ধ্বে। যশোদা, মানুষের বুদ্ধি ঈশ্বরের মায়া অতিক্রম করতে পারে না। দৈব বিস্ময়কে বুদ্ধির বিতর্কে কখনো পরিমাপ করা যায় না। এই নদী, এই সাগর, এই বায়ু, এই ধরণী, চন্দ্র, সূর্য, এই নক্ষত্র খচিত আকাশ, এ কি মানুষ তার তর্কে গড়েছে? এসব কি দৈব বিস্ময় নয়? সেই কারণে মানুষের উচিত কার্য তার তর্ক বিতর্ক ত্যাগ করে ঈশ্বরের সকল আদেশ শ্রদ্ধার ভক্তির সাথে স্বীকার করে, তাতেই তার কল্যাণ হবে। না 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 নন্দ মহাশয়, না, আপনার পরামর্শ অনুসারে আমি এত বছর ধরে আপনার গৃহে এক সাধ্বীর বেশ ধারণ করে থেকে এসেছি। এখানে গ্রামবাসীরাও জানে না যে আমি কুমার বসুদেবের প্রথমা পত্নী রোহিণী। এহেন অবস্থায় এই সমস্যা কত লজ্জাজনক, আমাদের কত নিন্দা রটতে পারে, একবার ভাবুন। কে মানবে যে দৈব বিস্ময় নন্দ মহাশয়, কে মানবে? যশোদা, এই সময় তো আমি কেবল একটি পথ দেখতে পাচ্ছি, যে আমি যমুনা নদীতে গিয়ে আমার প্রাণ ত্যাগ করি। না 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 বৌঠান, না, আপনি ভরসা রাখুন, এসব এসব দেবতাগণের কার্য, এতে অবশ্যই শুভ হবে, আপনি ভরসা রাখুন। আমরা তো স্বল্পবুদ্ধি সংসারী লোক, দৈব যোজনার কথা আমরা বুঝতে পারি না। তবে আর কে বুঝতে পারে নন্দ মহাশয়, আর কে বুঝতে পারে? গুরুদেব, হ্যাঁ, উনি অবশ্যই জানবেন এ বিষয়ে। আমাদের কুলগুরু সান্নিল্য সাক্ষাৎ দেবতা, উনি দিব্য দৃষ্টি দিয়ে দেখে সব কিছু বলে দেবেন। হ্যাঁ,
পুত্রী, তুমি তো এক রাজদুহিতা, তোমার সাধারণ নারীদের মতো এত শীঘ্র বিহ্বল হওয়া উচিত নয়। তোমাকে যত দেখছি তত নিন্দা করার স্থানে আমার হৃদয় সাষ্টাঙ্গে তোমায় প্রণাম করতে চাইছে। তার কারণ অবশ্যই কোনো দৈব শক্তি আছে যা তোমায় মাতৃত্বের গৌরব প্রদান করতে চাইছে।